দোস্ত কেমন আছোস? তুই কি গরু রচনা পড়ছিলি? হ্যাঁ, ভালো আছি। অত পড়ি নাই, কিন্তু বলে পারোস যে আমি পড়ছিলাম। দোস্ত, আমি তো পড়ি নাই, আমাকে একটু বলে দিস। আচ্ছা, বলে দিব। উরে, সরি করেছি। হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি পড়াচ্ছিলাম গরুর রচনা। তো তোমরা সবাই একজন একজন করে আমাকে গরুর রচনাটা বলো। দোস্ত চল, আমরা পিছনের বেঞ্চে চলে যাই। স্যার যদি সামনের বেঞ্চ থেকে ধরে তাহলে তো আমাদের ধরবে প্রথমে। পিছনের বেঞ্চে চলে গেলে একটা পরও আমাদের ধরতে পারবে না, কারণ সবাইকে ধরতে ধরতে স্যারের ক্লাসই চলে যাবে। হা হা হা, চল তাড়াতাড়ি পিছে চল। আজকে পিছের বেঞ্চ থেকে ধরি, যারা পড়াবে লুকিয়ে থাকে পিছের বেঞ্চে। হা হা। দোস্ত স্যার এটা কি বলতাছে, পিছের বেঞ্চ থেকে ধরবে? তাড়াতাড়ি সামনের বেঞ্চে চল তাড়াতাড়ি। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, চল তাহলে সামনের বেঞ্চে যাই। এই এই, তোরা পিছে থেকে সামনে এসে পড়লি কেন? তোরাই আগে রচনা বলবি, বল ডাব্বু। স্যার, আমার তো গোলস্ত খাওয়া নিষেধ আছে, আমি গো রচনা বলতে পারবো না স্যার। কেন কেন, গোলস্ত খাওয়ার সাথে রচনা কি সম্পর্ক? এটাই তো সমস্যা স্যার, গরুর রচনা বললে আমার গরু খেতে ইচ্ছা হয়, এর জন্য আমি গরুর রচনা বলতে পারবো না, না হলে আবার গরুর গোশত খেতে ইচ্ছা করে। আচ্ছা বুঝলাম, তো এখন নাট্টু তুই বল গরুর রচনা। স্যার, আমার তো গরুর গোশতে অ্যালার্জি, আমি তো বলতে পারবো না। কোনো সমস্যা নাই, তুই বলবি যতই অ্যালার্জি থাকুক। আচ্ছা স্যার, বলতাছি। এই, তুই না পড়া পারস না, তাহলে কেমনে বলবি? তুই খালি শুন আমি কি রচনা বলি। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এটি গৃহপালিত পশু হওয়া সত্ত্বেও গৃহে এটি পাওয়া যায় না, কিন্তু কোরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কোরবানি মানে নতুন নতুন জামা কাপড় কেনাকাটা করা। তাই আব্বুকে বলেছি আমাকে চারটা জামা কিনে দিতে, না হলে আমি ঈদ করব না। আর আম্মু বলেছে ডিপ ফ্রিজ না কিনে দিলে আম্মু নানু বাসায় চলে যাবে, তাই আমার আশাও পূরণ হলো না। আর ঈদের সময় গরুগোশত খাবো আর স্যারকে দাওয়াত দেবো। কি বলে, আমাকে কিন্তু কোরবানি ঈদের সময় অবশ্যই দাওয়াত দিবি, গরুগোশত খেতে কি যে মজা। হা হা, জিভে জল এসে পড়লো। তো বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গরুর রচনা কার্টুন। আর আপনারা খুঁজে নিন আমাদের পরবর্তী কার্টুন।